হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, ব্যাস এইভাবেই কাটিয়েছি। কিন্তু আজকে ভাবলাম যে ইন্ডিয়ান স্টোর থেকে একবার ঘুরে আসি। মনোজিতের আজকে ছুটি আছে, এখানে ইউজুয়ালি 25 তারিখ আর 26 তারিখ ছুটি থাকে। এখানকার কোম্পানিতে যারা কাজ করে তাদের রায় লং একটা ছুটি থাকে, ঠিক আছে? তো আমরা সবাই মিলে এখন সকাল সকাল 10টার সময় বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে হয়েছে একটা প্রবলেম। তো আমরা গাড়ি বুক করেছি, কিন্তু এই গাড়িটা 4 জনের জন্য ঠিকঠাক, পেছনে 3 জনের বেশি অ্যালাউ নেই। ড্রাইভার ভালো ছিল, সেই জন্য অ্যালাউ করে দিয়েছে, যেহেতু রিও অনেকটাই ছোট ছিল সেই জন্য, বাট একটু বড় হলে নিত না। তো যাই হোক, বললো সেই জন্য যে এরপর থেকে যখন বুক করবেন বা ফেরার সময় যদি বুক করেন তাহলে অবশ্যই মানে বড় গাড়ি বুক করবেন। আসলে এর আগে যতবারই আমরা উবের বুক করেছি ততবারই আমরা 3 জন গেছি, 4 জন বা তার বেশি কখনো যাইনি, সেই জন্যই আমাদের ব্যাপারটা জানা ছিল না। যাই হোক, জানা হয়ে গেল, নাহলে পরে প্রবলেম হতো। তো আজকে বেরিয়ে দেখছি আকাশটা ভীষণই ভালো, পরিষ্কার, তবে কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে এখনও। আমরা যাচ্ছি রুসম বলে একটা জায়গা আছে, সেখানে ওয়ার্ল্ড ওয়াইড নামে একটা ইন্ডিয়ান স্টোর আছে। এর আগে আমি একটা ব্লগে একটা ওয়ার্ল্ড ওয়াইডের ট্যুর শেয়ার করেছিলাম, একটা ব্লগ দিয়েছিলাম সেখানকার কী কী পাওয়া যায় কোথায়। তো এখানে বেশ কয়েকটা ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টোর। বেসিক্যালি এখানে ইন্ডিয়ান রান্নাবান্নার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, সেটা মশলা হতে পারে, যে কোনো ইনগ্রেডিয়েন্ট হতে পারে, চাল, আটা, ময়দা, তারপরে ফ্রোজেন মাছ, ইন্ডিয়ান সবজি, এছাড়া বাসন কোসন সব কিছুই এখানে পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ওয়াইডের কাছাকাছি, বাট প্রথমে আমরা এসেছি এই এরিয়াটাতে ওয়ার্ল্ড ওয়াইড থেকে হেঁটে মোটামুটি 10 মিনিট মতো একটু দূরে, কারণ আমাদের ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, আমরা ঘুম থেকে উঠে চা খেয়েই বেরিয়ে পড়েছি। এই জায়গাটা দেখে আমার, সত্যি বলছি, আমার ইন্ডিয়ার কথা ভীষণ মনে হচ্ছে। আমাদের এরিয়াগুলোতে থাকে না এরকম পরপর পরপর দোকান, রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে, লোকজন বাস স্টপে দাঁড়িয়ে রয়েছে, বাট সিরিয়াসলি বলছি জায়গাটা পুরো ইন্ডিয়ান একটা জায়গার মতো লাগছে। তো এটা হচ্ছে সানাম বলে একটা দোকান, যেটা হচ্ছে মিষ্টির দোকান। দেখতেই পাচ্ছ এখানে মানে লাইন দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। আমি বাইরে থেকে শ্যুট করছিলাম তাই ভাবলাম যে একটু বড় করে দেখাই, আর ওই দোকানের সামনেই এরকম বাংলায় লেখা রয়েছে। তো দেখে তো ভীষণ নস্টালজিক লাগছিলো যে ইংল্যান্ডের মতো জায়গাতেও বাংলায় লেখা দেখতে পাচ্ছি রাস্তায়, সত্যি ভালো লাগছে। তো সানামের থেকে একটু আগিয়ে এলেই সানাম জলেবি বলে এই দোকানটা রয়েছে, যেখানে ব্রেকফাস্ট আইটেমগুলো পাওয়া যায়। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখা যাক ব্রেকফাস্টে এত সকাল সকাল কি পাওয়া যেতে পারে, কারণ অধিকাংশ দোকানই কিন্তু এখনও খোলেনি। তো এই দোকানটা ঘুরে দেখলাম যে এখানেও বেশ কিছু কড়া পাকের মিষ্টি রয়েছে, যেইগুলো মানে তুমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবে। এছাড়া এখানে রয়েছে রসগোল্লা, দেখতেই পাচ্ছ, এছাড়া দুধের কিছু মিষ্টি আছে, আর সবথেকে বড় কথা এখানে খুব সুন্দর ফ্রেশ পনিরও রয়েছে। তবে কতটা কি ফ্রেশ সেটা আমি বলতে পারবো না, দেখে ভালো লাগলো। তো চলো গিয়ে বসি। আর এটা হচ্ছে মেনু কার্ড, তো এখানে নিহারি, পায়া, পরাঠা, আলু পরাঠা, প্রচুর কিছুর আইটেম রয়েছে। আর ব্রেকফাস্টে চানাপুরি, যেটা 6.5 টাকা দাম, এটার সাথে থাকে একটা সুজির হালুয়া। তো এটা ছিল খুব মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকফাস্টের জন্য। এটা তো একটা প্লেটের মধ্যে হয়, বাট এছাড়া তোমরা আলাদা আলাদা করেও অর্ডার করতে পারো। তো এখানে লাচ্ছা পেঁয়াজ দিয়ে গেছে, মানে তন্দুরি পেঁয়াজ, আর তার সাথে লস্যির মতো কিছু একটা দিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে দেখছিলাম যে আর কিছু অর্ডার করা যায় কি না, তো আমরা ঠিক করলাম যে সামোসা চাট অর্ডার করবো। তো আমি কোনোদিন খাইনি এর আগে, তো দেখা যাক কেমন হয়। আর রিওর জন্য আমি এখানে খাবার বানিয়েই নিয়ে এসেছি, ভাত আর ডিম ভাজা, মানে ঘি ভাত আর ডিম ভাজা। তো জানি না ও কতটা কি বাইরের খাবার খেয়ে সহ্য করতে পারবে কি না, বা খাবে কি না আদৌ, সেই জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি। বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এখানে। তো এক প্লেটের মধ্যে 3টে তোমার পুরি থাকে, আর এক প্লেট করে থাকে তোমার চানা। পুরিগুলো হচ্ছে বিশাল বড় বড়, নানের মতো সাইজ, কিন্তু পাতলা পাতলা।
আর হালুয়াটাও বেশ ভালো খেতে আর তরকারিটাও খুব সুন্দর খেতে। মানে পয়সা দিয়ে তুমি খাবার খেলে খাবারটা মুখেও লাগবে, বাট এখানকার খাবার তুমি পয়সা দিয়ে কিনে খেলেও কিন্তু তুমি কোনো টেস্টই পাবে না। মানে আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি, একটু মশলা, একটু তেল, একটু নুন, একটু মিষ্টি, এরকম স্বাদ, কিন্তু এখানে খাবার সবই ব্ল্যান্ড। তো বাট এখানে এসে ব্রেকফাস্ট করে না মনে হলো যে হ্যাঁ কিছু খেলাম, পয়সা খরচ করেছি, কিছু রিটার্ন পেয়েছি, মানে মনটা শান্ত হয়েছে খাবার দাবার খেয়ে। যদিও প্রচুর অয়েলি, বাট স্টিল একদিন তো খাওয়াই যায়। সামোসা চাটের ভিডিও করতে ভুলে গেছি, বাট ছবি একটা তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও এটার স্বাদ ছিল একদমই ভালো না, আমাদের কারোরই ভালো লাগেনি। হেভি একটা ব্রেকফাস্ট করে 10 মিনিট হেঁটে আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ড ওয়াইডের সামনে। এই যে লেখাই আছে উপরে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমে ঢুকতেই কিন্তু যেটা পড়ে সেটা হচ্ছে সবজির পোর্শনটা। এখানে ফল, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সবজি, ছাড়ানো রসুন, আদা, সব কিছু পাওয়া যায়। তো আমি দেখছিলাম এখানে পার্সিমন ফ্রুট, যেটা আমাদের সবার ভীষণ ভালো লাগে খেতে, আর এখানে একটু সস্তাতেই পাওয়া যায়, সেই জন্যই আমি দেখছিলাম। আর তারপর চলে এলাম এখানে ভেজিটেবলসের সেকশনটাতে। আমি অনেক কিছুই কিনেছি ভেজিটেবলসের মধ্যে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি ওখানের কাজকর্ম মিটিয়ে এখন এসেছি আমি একটু সস দেখতে, স্পেশালি তোমার হট চিলি সস আর শেজওয়ান সস। বাট আমি কোনোটাই এখনও পর্যন্ত খুঁজে পাইনি, খুঁজছি। স্টোরটা অনেকটাই বড়, তবে আমার যেটা মনে হয়েছে যে আগের ইন্ডিয়ান স্টোরটা একটু বেশি বড় ছিল, যদিও এখানে বাসনের কালেকশন অনেক বেশি আগের স্টোরটার থেকে। তো চলো ঘুরে ঘুরে তোমাদের সাথেও একটু শেয়ার করি। মোটামুটি এখানের বাসনকোসন দেখে আমার তো মনে হচ্ছিল অনেক কিছুই কিনি, কিন্তু দামটা দেখার পরে সবই এরকমভাবেই আমি রেখে দিচ্ছিলাম দেখে দেখে। আজকে আমার ভিডিও করে দেওয়ার জন্য আমি একটা দারুণ লোক পেয়েছি, জানো তো। সে কে বলো তো? তৃষা। তো সত্যি বলছি, এরকম যদি কেউ থাকে না যে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটা একটু ধরবে সময় অসময়ে, তাতে করে ভিডিওর কোয়ালিটিটাও ভালো আসে আর দেখতেও বেশ ভালো লাগে নিজেকে ক্যামেরার সামনে। সবসময় তো ক্যামেরার পেছন দিক থেকেই কথা বলতে থাকি, ভিডিও করতে থাকি, বাট নিজেকে যখন ক্যামেরার সামনে মাঝে মাঝে দেখি তখন কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। প্রদীপ 99 তো মোটামুটি আমার ঘোরা এখানে হয়ে গেছে, কেনাকাটিও প্রায় কমপ্লিট কয়েকটা জিনিস ছাড়া। যেমন এখানে ম্যাগি পাইনি, আর হচ্ছে তোমার শেজওয়ান চাটনিটা পাইনি। তো সেটাই দেখছিলাম যদি কোথাও রাখা থাকে, বাট আনফর্চুনেটলি আমি কিন্তু সে দুটো আর না পেয়েই আমাদের কেনাকাটি এখানেই কমপ্লিট করে আমরা যাচ্ছি অন্য আর একটা স্টোরে। কাছাকাছি রয়েছে, ওটাও একটা ইন্ডিয়ান স্টোর, তো ওখানে যদি পাওয়া যায় এই দুটো আইটেম দেখবো একবার। সেই জন্য যাওয়ার পথে হঠাৎ করেই চোখে পড়লো এই দোকানটা। লেহেঙ্গাগুলো দেখো, সাথে শাড়ি আর পাঞ্জাবির কালেকশানগুলো দেখো। হোয়াইট হতে পারে, বাট সত্যি বলছি এত সুন্দর লাগছিল না দেখতে। হোয়াইটের পাশাপাশি কিছু রেডের কালেকশানও রয়েছে, এগুলো একদম রাস্তার ফ্রন্টেই রাখা রয়েছে, তাই একটু ভাবলাম ভিডিও করি। অসাধারণ লাগছিল দেখতে। ওখান থেকে সোজা আরেকটা স্টোরে গেছিলাম, সেখানেও কিছু কেনাকাটি করেছি। করে আমরা এখন বাড়ি ফিরছি। লাঞ্চ আমি বানিয়েই এসেছি, ডাল, ভাত, আলুর চোখা আর মাছ ভাজা। তো আমাদের এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ, কারণ আমরা যা হেভি ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ কতদূর গিয়ে কী করতে পারবো নিজেরাও বুঝতে পারছি না। তো চলো, আকাশ তো মেঘে ঢেকে গেছে, এখনই বৃষ্টি নামলো বলে চলো বাড়ি যাই।
আমরা উবের বুক করে ফিরছি, এবারে এর জন্য বড় গাড়ি বুক করেছি, দেখতেই পাচ্ছ। আর রিও তো বাসে করে বাড়ি ফিরবে বলে ভীষণ কান্নাকাটি শুরু করেছে। আর এখানে তৃষা, আমি, সন্দীপদা একদিকে বসেছি, রিও আর মনোজিৎ একদিকে বসেছে। তো ওর কান্নাকাটি থামানোর জন্য ওকে একটা চকলেট দিতে হয়েছে বাধ্য হয়ে, নালে সে এমন লাফালাফি শুরু করেছে দোতলা বাসে উঠবো বলে যে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল সবার। এই বাড়িটা কি সুন্দর দেখো, বাড়ি না হোটেল, পুরো গাছপালা দিয়ে পুরো ঘেরা। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, প্রথম যেটা করেছি সেটা হচ্ছে এই বরফের চাঙড়গুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। বরফের চাঙড় এই কারণেই বলছি, এটা পুরো মানে বরফ জমাট বেঁধে থাকে মাছগুলোতে, কারণ ওদের তো কাটতে হয় মেশিনে, তো ওদের অসুবিধা হয় না, কিন্তু এটা এসে আগে জলে ভিজিয়ে দিয়েছি, তবেই আমি এর আঁশ ছাড়াতে পারবো, পরিষ্কার করতে পারবো, সেই জন্যই। তো ওটা ওদিকে জলে ভিজিয়ে রাখি, আর ওখানে আমি অলরেডি খাবারগুলো মাইক্রোওভেনে গরম করতে দিয়ে তোমাদের সাথে এখানে একবার শেয়ার করে নিচ্ছি যে আমি কী কী কিনেছি আজকে ইন্ডিয়ান স্টোর থেকে। অনেক কিছু বাজার করেছি, ঠিক আছে, মানে মোটামুটি আমাদের এখন 3-4 মাস এখন যেতে হবে না ইন্ডিয়ান স্টোরে, যা মশলাপাতি কিনে নিয়ে এসেছি। আজকে অনেক কটা নতুন জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়া। প্রথমে তোমাদের সাথে সবজিগুলো শেয়ার করি। তো এরকম দুটো লাউ নিয়ে এসেছি, লাউগুলো দেখেন আমি খুব একটা বুঝতে পারি না যে নরম না কি পাকা না পুরনো, যাই হোক নিয়ে তো এসেছি, দেখা যাক রান্না করার সময় বুঝতে পারবো। আর নিয়েছি এখানে অল্প কয়েকটা উচ্ছে, কারণ উচ্ছেগুলো অনেকগুলো মানে পুরানো আর কি, সেই জন্য বেশি নিতে পারিনি। আর নিয়েছি এখানে পটল, এটা একটা নতুন জিনিস, এই প্রথমবার নিয়ে এলাম। আর নিয়েছি অনেকটা কাঁচা লঙ্কা, কারণ ঝাল কাঁচা লঙ্কা এই দিকের সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় না, খুব রেয়ার পাওয়া যায়, তাই জন্য আমি অনেকটা বেশি করে নিয়ে চলে এসেছি। এগুলোকে বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত থাকে। আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এখানে না সবুজ ক্যাপসিকাম তুমি খুব একটা পাবে না, পাবে প্যাকেটের মধ্যে একটা সবুজ ক্যাপসিকাম, আর বাকিগুলো হচ্ছে লাল হলুদ এই সমস্ত, তাই জন্য একটু বেশি করে নিয়েছি। আর নিয়েছি এখানে ছাড়ানো গার্লিক, তো খোসাগুলো ছাড়ানো, দামটা একটু বেশি পড়ে খোসা শহর থেকে, 6 টাকা পড়েছে 1 কিলোর দাম, বাট ঠিক আছে, ওর্থ ইট। আর নিয়েছি এখানে 1 কিলোর মতো আদা, সাথে নিয়েছি পার্সিমন ফ্রুটের এরকম একটা বাস্কেট, এতে 7টা মতো রয়েছে, দাম নিয়েছে 2 টাকা, আর এমনি এখানকার স্টোরে নেয় 3টের দাম 1 টাকা 20। আর নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, তো এখানে ধনে পাতা বেশি একমাত্র অ্যাস্ট্রা থেকেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না এতটা করে ধনে পাতা, সেই জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মনোজিতের ফেভারিট সয়াবিন, আর এখানে নিয়েছি 800 মতো রয়েছে এখানে গোটা ধনে, আমি তো মশলা বাড়িতেই গুঁড়ো করি, সেই জন্য আমি একটু বেশি করেই নিয়ে এসেছি, অল্প নিলে দামটা বেশি পড়ে বাট বেশি নিলে দামটা একটু কম পড়ে। আর নিয়েছি মটর, এটার জন্য আমাকে মনে হয় 15-20 মিনিট ঘাঁটতে হয়েছে পুরো স্টোরটাকে, কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় রয়েছে চানা কিন্তু কোথাও মটর পাইনি, ফাইনালি খুঁজে পেয়েছি আজকে। আর নিয়েছি এখানে পোস্ত, একটা আমার একটা তৃষার, আর এখানে নিয়েছি বেশ খানিকটা ওই 700 মতো গোলমরিচ নিয়েছি, তো গোলমরিচও আমি গুঁড়ো করেই বাড়িতে স্টোর করি সেই জন্য, আর এখানে তো স্যালাডে গোলমরিচ প্রায় লেগেই থাকে, রান্না বান্নাতেও লাগে সেই জন্য। আর এখানে নিয়েছি গোটা কাজু, বেশ ভালো কিন্তু কোয়ালিটিটা, তো এটা একটা নিয়েছি। আর রয়েছে এখানে জিরে, 2 প্যাকেট নিয়েছি, দামটা একটু কমই পড়ছিল, সেই জন্য অফার ছিল একটা কিছু জিরের ওপরে, সেই জন্য আমি 2 নিয়েছি এখানে, এটা 400 গ্রাম করে প্যাকেট রয়েছে। আর এখানে নিয়েছি মোটা চিড়েটা, যেটা আমরা চিড়ের পোলাও করে খাই, সেই মোটা চিড়েটা, চিড়েটা প্রায় আমার শেষ হয়ে গেছিলো বলে আমি আবার 1 কিলোর একটা প্যাকেট নিয়ে এসেছি। এবারে হীরার নিয়েছি, আগের বারেরটা মনে হয় ইস্টেন বা ন্যাটকো কিছু একটা ছিল। আর এই যে এটা একটা নতুন জিনিস নিয়ে এসেছি, ফ্রাইড অনিয়ন, বিরিয়ানি বানানোর সময় বেরেস্তা তো আমাদের ভাজতেই হয়, তো এটা ওখানে স্টোরে পাওয়াই যায়, তো আমি ভাবলাম এবারে একবার নিয়ে এসে দেখি, যদি ভালো হয় তো এটা ইউজ করা যেতে পারে, না ভালো হলেও ইউজ করে নেব, পরের বার থেকে আর আনবো না। তো এটা নিয়েছি সেকেন্ড যে স্টোরে গেছিলাম সেখান থেকে, সেটা হচ্ছে নিম্বু মশালা, এটা তৃষা নিয়েছে, তো 99p করে অফারে ছিল। আর এটা হচ্ছে রিওর জন্য, রিওর ফেভারিট মুরুক্কু, ও খেতে এটা ভীষণ পছন্দ করে, এটায় কোনো মশলা থাকে না, তো এটা রাইসের মানে রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি,
যেটা সত্যি খুব মুচমুচে হয় খেতে, ওর জন্য পছন্দও করে। আমি একটা এখানে মুগ ডাল নিয়েছি, এটা ওই সেকেন্ড স্টোর থেকেই নিয়েছি, ওটা অফারে ছিল। আর দুটো এখানে আলু ভুজিয়া নিয়েছি, হলদিরামের, সরি আলু ভুজিয়া না, এমনি নর্মাল ভুজিয়া। তো এই হচ্ছে মানে স্ন্যাক্স, আর এটা একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি এরকম সরু ঝুরি ভাজা। তো রিওর জন্যই মেনলি এটা নেওয়া, কারণ আমরা তো ঝাল চানাচুর দিয়ে মুড়ি খাই, বাট ও খেতে পারে না, ওর মুড়ি খেতে ভালো লাগে, সেজন্য ওকে চানাচুর না দিয়ে ঝুরি ভাজা দিয়ে দেবো বলে নিয়েছি। আর এখানে নিয়েছি ম্যাগি, দুটো ম্যাগি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ 14 টাকা দাম রয়েছে, ইন্ডিয়ান কারেন্সিতেই লেখা রয়েছে, কিন্তু তিনটে নিলে 1 টাকা দাম হতো, মানে 100 টাকায় তিনটে ছিল। আমি বোকার মতো দুটো উঠিয়ে নিয়ে চলে এসেছি, কারণ 1.5টা কাছাকাছি ছিল সেই জন্য। আর নিয়েছি রিওর ফেভারিট পার্লেজি। তো এখানে দেখলাম যে এরকম ছোটো প্যাকেট পাওয়া যাচ্ছে, নাহলে আগের বারে দেখেছিলাম, বাট ওটা অনেক বড়ো যে প্যাকেটগুলো হয় না সেইগুলো। এটা একটা চিকেন হোয়াইট কোরমা নিয়েছি, কবে বানাবো আমি নিজেও জানি না, বাট দেখে বেশ ভালো লাগলো বলে হয় না, যে কিছু জিনিস দেখে ভালো লাগে চট করে নিয়ে নিই, তো সেরকম এটা একটা। আর এটা একটা গুড়ের পাটালি আর কি, যেটা একটা নিয়ে এসেছি, বাইশ টাইস করলে বা এই পিঠে পারবো না শেষ, তখন একটু কাজে লাগবে নারকেলের ছাই মারতে। আর এই যে এবারে নিয়েছি এক্সট্রা হট চিলি, এটা হচ্ছে হিরার। আর নিয়েছি হট অ্যান্ড সুইট সস ম্যাগি, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, এখানকার স্টোরে তো পাওয়া যায় না, তো ইন্ডিয়ান স্টোরে গিয়ে এটা এবারে নিয়ে এসেছি। আর নিয়েছি তোমার এখানে আচার নিয়েছি, আমের আচার, এটা আগের বারেও নিয়ে এসেছিলাম, খেতে খুব ভালো লাগে পরোটার সাথে, তো এটা একটা নিয়েছি। আর দই নিয়েছি একটা, 1 কিলোর দই, এটা তো আমাদের এসেই থাকে, তবে এটা হচ্ছে তোমার এমনি নর্মাল ইয়োগার্টটা, এটা কিন্তু গ্রিক ইয়োগার্ট নয়, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম দই হয় টক দই সেই রকম। আর নিয়েছি এরকম কন্টেনার কয়েকটা, তবে এটা অ্যাকচুয়ালি নিজের ব্যবহারের জন্য নয়, রেখে দেবো কখনো কোথাও বাইরে গেলে খাবার টাবার নিয়ে যেতে গেলে হেল্প হবে। 6টা রয়েছে, এটা মাইক্রোওয়েভ সেফ, ফ্রিজার সেফ, তো অসুবিধা নেই, রিউজেবল কন্টেনার, সেই জন্যই নিলাম এটা। তো ব্যাস, এই হচ্ছে আজকে আমার ইন্ডিয়ান স্টোর থেকে শপিং। তো কেমন লাগলো তোমাদের শপিংটা অবশ্যই জানিও, আমি তো মনোজিতের পকেট পুরো ফাঁকা করে দিয়েছি, আজকে 100 টাকার উপরে বাজার হয়েছে, মানে বুঝতেই পারছো 10,000 টাকার বাজার করেছি। ও, আমি এবারে নতুন জিনিসের মধ্যে এটাও একটা নিয়ে এসেছি, 3টে ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলো বেশ ফ্রেশ ছিল সেই জন্যই। আর এই 2টো আখরোট নিয়েছে রিও, ও শপিং করেছে। তো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে গল্পগুজব করে এখন সন্ধেবেলায় আমি, সন্ধে বলবো না, রাত্রিবেলায় এসেছি রাতের ডিনারের প্রিপারেশান করতে, যেহেতু আমরা দুপুরে একদম সাদা খাবার খেয়েছিলাম, সেই জন্য রাত্রিবেলায় এই ম্যারিনেশনটা আমরা সকাল মানে আগের দিন করে রেখেছিলাম, যেহেতু চিকেনটা সফট হয়ে যাবে সেই জন্য। তবে আমরা এখন চিকেন যখন নিয়ে আসি সবসময় চেষ্টা করি ড্রামস্টিক ফিলে নিয়ে আসতে, কারণ এটা একবার প্রথমবার এনে আমি কাবাব বানিয়েছিলাম, এটা ভীষণ সফট হয়, মানে তুমি যদি ম্যারিনেট সেরকমভাবে সময় দিয়ে না করতে পারো, সঙ্গে সঙ্গে করলেও কিন্তু ভীষণ ভীষণ সফট হয়, তো ওই জন্য আমি চেষ্টা করি এইটাকেই নিয়ে আসতে। তবে এটার একটা বড় প্যাকেট হয়, সেটা দেখছি কদিন ধরে আসছে না, তো যাই হোক এটা অলরেডি লিডল এস্টা সব জায়গাতেই পাওয়া যায়। আর একবার এটা ট্রাই করে দেখো, পরের বার থেকে অন্য কোনো পোর্শন খেতেই ভালো লাগবে না। তন্দুরি মশলা, লেবুর রস, দই, গোলমরিচের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই ম্যারিনেট করা ছিল। এখন আমি বেকিং ট্রের ওপরে একটা বেকিং শিট পেতে নিয়েছি, তার ওপরে এগুলোকে প্লেস করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে স্কিউয়ারে দেবো, তারপরে ভাবলাম যে না থাক এর ওপরেই দিয়ে দিই। তো চলো এইগুলোকে প্লেস করে দিই, ওভেনটাতে ঢুকিয়ে দেবো, ওভেনটা ওদিকে আমি প্রিহিট করতে অলরেডি বসিয়েও দিয়েছি। আমাদের এখানে চিকেন কাবাব একদম রেডি হয়ে গেছে, এর সাথে আমার কাছে একটা স্টোর বোর্ড পরোটার প্যাকেট রয়েছে, সেটাই করব। তো পরোটাটা আমি অলরেডি আগের দিন করেছিলাম, ভীষণ সফট পরোটাগুলো, তো এটার সাথে খেতে তো বেশ ভালোই লাগবে, সেই জন্য ভাবলাম যে পরোটাটাই সেঁকে নিই, আর কিছু ঝামেলা করব না কিছু বানানোর জন্য। তো চলো আমরাও এখন ডিনারটা করে নেব, গরম গরম পরোটা আর তার সাথে চিকেন কাবাব। তো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। প্রত্যেককে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।